कबूतर हाइट साइज तो देखते ही अवस्था সেলের মতো নাই মানে এমনি আপনার বাচ্চা কাচ্চা চাইলে দেওয়া যাবে আরেক জোড়া কালো খুব রাগি পটার ব্রিডের ভিতরে এটা হলো সবচেয়ে কমটা নট এটাও রানিং পেয়ার ডিম দিয়েছে ডিম চালে দেওয়া হয়েছে এটা প্লাস্টিকের ডিম আপনারা আবার এটা আসল ডিম মনে করেন না ওটা ফিমেল আর দেখাইতে পারি এটা হলো মেল দেখেন কি হবে কামড়ায় আর এটাও একটা রানিং পেয়ার পায়ের ফেদার গুলা কাটা পটারের কারণ পায়ের ফেদার এবং পায়পট কাটা পায়পটের মানে ফেদার গুলা কাটা ব্রিডিং এর জন্য এগুলো রানিং পেয়ার আমার ঘরে এগুলা আপনার একটা ব্ল্যাক আর একটা ব্ল্যাক চেকার তো মেলটা ভিডিও দেখতে পারতেছেন আর ফিমেলটা এখন ডিমে বসে রয়েছে হাইট সাইজ এবং ওর যে আপনার বল অনেকে আপনার গ্যাগ বলে তো সেটাও মাশাল্লাহ কবুতরগুলো মল্টিং আছে সেই জন্য কবুতরগুলোর আমি ডিমে বসায় রাখছি রেস্টের জন্য আলাদা করে রাখলে নিজে নিজে হিটে হিটে ডিম দিয়ে দেয় সেই জন্য মানে ওদের প্লাস্টিকের ডিমে বসালে আপনার মোটামুটি রেস্ট পায় সেই জন্য প্লাস্টিকের ডিমে বসানো এই যে একটা অ্যালমন্ড বাচ্চা এটা ক্লাসিক অ্যালমন্ড হবে বড় হইলে এগুলো কিছুদিন আগে আলাদা হয়েছে এটা মেবি মেল বাচ্চা হবে টাকাটাই করে আর এটা ডান কালারের বাচ্চা এটা মেবি ফিমেল এগুলো এক প্যারেন্টসের বাচ্চাই একটা ডান কালার আসছে আর একটা আসছে আপনার অ্যালমন্ড অ্যালমন্ড থেকে জোরে জোরে অ্যালমন্ড পাওয়াটা টাপ আমি আগেও বলছি এখনও বলি তো এটা ডান কালারের আর আরেকটা আসছে অ্যালমন্ড অ্যালমন্ড থেকে ম্যাক্সিমাম সময় কালো আর ডান কালারই আসে এটা আপনার বড় হইলে স্পট আসবে আর সুন্দর হবে মোটামুটি ক্লাসিক অ্যালমন্ড হয়ে যাবে আর এটার প্যারেন্টস হলো আপনার নিচে যে আপনার আমি অ্যালমন্ডটা দেখাচ্ছিলাম মেলটা আমার সেটার বাচ্চা আমি আবার দেখাইতেছি আপনারা এইটা হলো তার প্যারেন্টস এগুলো হলো তার প্যারেন্টস এই যে মেল আর এই যে ফিমেল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম